এটার মিনিংও ভালো করে বুঝে না কওমি অর্থ কম আকলের মাদ্রাসা কি আকল খারাপ লাগতাছে না সত্য কথা কিন্তু তিতাই লাগবো না কি কি এর মাদ্রাসা কম আকলের মাদ্রাসা যে কম আকলের মাদ্রাসার মধ্যে তাইকা পয়লা কোন নবীর সিরাত মানি মিরাত বানি না যার জন্ম নাই তার জীবন কি কথা কোন না কেন যার জন্মই হয় নাই আমি ইমাম সাহেবের জন্ম হইলেন না আপনি আমার আমার জীবন থেকে মৃত্যু রাগ পর্যন্ত যে কয়েকটা দিন আমার অতিবাহিত হয়েছে এটি হচ্ছে আমার সিরাত আমার জন্মই আপনি অস্বীকার করেন আপনি আমার জীবন ইতিহাস কি লিখবেন কথা কোন ঠিক কি না এখন আমার নবীর জীবন ইতিহাস নিয়ে আলোচনা করতে গেলেই তো মিলাদের প্রয়োজন নবীর জন্ম থেকে শুরু করে ইন্তেকালের আগ পর্যন্ত নবী কি করছেন কিভাবে থাকছেন কিভাবে কি করছেন সবকিছু মূল নিয়ে আলোচনা করার নামই হচ্ছে মিলাদ তারপর হচ্ছে সিরাত আমরা মিলাদও মানি সিরাতও মানি তারা সিরাত মানে মিলাদ মানে না তাতে বোঝা গেল তোর মতন কম আকল পৃথিবীর বুকে আর কেউ নাই কথাগণ ঠিক কিনা এজন্যই আল্লাহর ওলিদেরকে তারা পছন্দ করে না কারণ আল্লাহর ওলিদের মাধ্যমে তো আমরা সেই ঈদে মিলাদুন নবীটা আজকে এখনো মতো জিন্দা রাখছি কথা কোন ঠিক কিনা আল্লাহর ওলিদের দরবারে কি ঈদে মিলাদুন নবী হয় না কথা বলেন হয় কি হয় না আমার হুজুর বিশ্ব ওলি কেবলাদান হুজুরের পাক দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঈদে মিলাদুন নবীতে হয় কারণ কি যেই নবীর উসিলা আজকে এত সুন্দর পৃথিবী পাইলাম ওই নবীর ঈদ যদি না পালন করতাম পারি তাহলে কি কুরবানির ঈদ কি গরুর গোশত খাইবার লাগিয়া কথা কোন ঠিক কিনা এই জন্য আমি মনে করি যারা আমার নবীর মিলাদ অস্বীকার করে নবীর ঈদকে তারা অস্বীকার করে এদের জন্য কুরবানির ঈদ করা ঈদুল ফিতর করা নাজায়েজ 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 কথা কোন ঠিক কিনা